কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আবার ফিরে এসেছি একটা অনেকদিন পরে বড় ব্লগ নিয়ে। তো আমি এখন এসেছি ইকো পার্কে, মা বনু আমি আর সুমন। তো এই যে এখন যাচ্ছি আম কিনতে, মা বলছে কাঁচা আম আর পেয়ারা মাখা খাবে, তো সেই জন্যই যাচ্ছি। যদিও আমরা হচ্ছে ঘুরতে মানে মেইনলি ঘোরার জন্য আসিনি, আমার জেঠুর মেয়ে বিয়ে ছিল, তো সেই কারণে আমরা সল্ট লেকে ছিলাম, তাই জন্য এখানে আরেকদিন স্টে করে গেলাম। তো এটা জাস্ট একটা ডে আউট, দেখাচ্ছি তোমাদেরকে ইকো পার্কটা ঘুরিয়ে, সাথে থাকো। বাপরে কি গরম, এখন বাজে দুপুর দুটো আর এত রোদের তাপ। তাদের সাথে একটু বসলাম, ওদিকে ট্রেন আছে, ট্রেনের দিকে যাই চলো। আরমান বাবু একসাথে মিস করে দেবো নাকি? না হাল্লা করো না। গেছিলাম গেটের কাছে আম মাখা আর পেয়ারা মাখা কিনতে, কেনা হয়ে গেছে, যাচ্ছি মার কাছে, কারণ মা আর বনু বললো যে আমি বলছিলাম যে একটু চলো ড্রিঙ্ক খাই বা কিছু, মানে কোল্ড ড্রিঙ্ক খাওয়ার পরে আমি ভেবেছিলাম কোনো তো মকটেল টাইপের কিছু একটা খাই, তো ওরা বললো যে না 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 ওই পেয়ারা মাখা আর আম মাখা হবে, তো ওই জন্য গিয়েছিলাম। রোদে রোদে একটুখানি বৃষ্টি হলো, বৃষ্টিতে ভেজার পর আবার আমরা এত রোদে 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 ঘুরছি, কিছু করার নেই। তাও মা কোনো দিন ইকো পার্কে আসেনি, মাকে নিয়ে প্রথম এলাম আজকে, তাই ঘুরু ঘুরু করছি। তোমাদের আম্মা খাবে আর আমার খাবে, কি হলো? রাগি বনু খাও, কিন্তু লবণ দেয়নি জানো, লবণ অল্প, কিছু দেয়নি, রাগ হয়ে গেছে, এখন রাগ হচ্ছে। আমরা সবাই মিলে এখন পেয়ারা মাখা লবণ লবণ মাখা বলছি, আর মাখা খাচ্ছে কিন্তু লবণ দেয়নি, আর এত গরম। দেখো বড় বড় জিরাফ, এটা ট্রেন কিন্তু চাকা লাগানো ট্রেন, গাড়ি এমনি চলছে, ট্রেন লাইনের দরকার নেই।
আমরা স্টেশনে চলে এসেছি। স্টেশনের নাম হচ্ছে ঘুম। ঘুম থেকে মনে পড়লো বৃষ্টি ভেজা বিকেল, তার সাথে ঘুম। পার্কের ভিডিও আমি এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আজকের জন্য টাটা, ফিরে আসছি আবার নেক্সট ভিডিওতে। টাটা।